এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। খোড়াগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন খোড়াগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক বাবলু। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্ষিয়ান জননেতা আক্তারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সদস্য আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনায় আগামী ইউপি নির্বাচন নিজদলীয় নেতাদের মূল্যায়নের গুরুত্ব আরোপ করা হয়। নৌকা প্রতীকের বিরুদ্ধে যারা পূর্বে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চ পর্যায়ে অবগত কারণে সিদ্ধান্ত গৃহীত হয়। জবা, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন, এমকে টেলিভিশন।